মিষ্টি মেয়ে সুইটি, তাই বুঝি তার নামও রাখা হয়েছে তানভিন সুইটি। অনেক দিন ধরেই টিভি নাটক কিংবা চলচ্চিত্রে নিয়মিত নন অভিনেত্রী তানভিন সুইটি। মাঝে মাঝে কিছু কাজ করেন, তবে দর্শকের কাছে এখনও তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী। দর্শক জনপ্রিয়তার সেই কথা বিবেচনা করে তিনি আবারও ফিরছেন অভিনয়ে, যার কারণে সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন এই মিষ্টি অভিনেত্রী। তাই আমরাও আমাদের আজকের এই ভিডিওটিতে জানাবো মডেল অভিনেত্রী তানভিন সুইটির জীবনের কথা, সেই সাথে তার স্বামী, সন্তান, সংসার ও বর্তমান কাজের ব্যস্ততা নিয়ে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। মূল কথায় যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ, আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। চলে যাচ্ছি এবার মূল আলোচনায়। তানভিন সুইটির জন্মদিন 30 আগস্ট, তবে তার জন্মসাল সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। মিডিয়ার মসৃণ পথে বিচরণের পাশাপাশি পড়াশোনার পথেও হেঁটেছেন তিনি সমানতালে। লালমাটিয়া মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। 1995 সালে মঞ্চনাটকে ছোটখাটো বিভিন্ন চরিত্রে সফল রূপদান করতে থাকেন প্রায় 1 বছরেরও অধিক সময় ধরে। সফলতা পেতে যাওয়া এই মেয়েটিকে সেদিন চিনতে ভুল করেননি প্রয়াত নাট্যজন আবদুল্লাহ আল মামুন। তার পরিচালিত স্পর্ধা নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে মঞ্চে নতুন রূপে আবির্ভূত হলেন। এরপর একে একে মঞ্চে বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেন তিনি। পায়ের আওয়াজ পাওয়া যায়, কৃষ্ণকান্তের উইল, মেরাজ ফকিরের মা, এখনও কৃতদাস সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থানকে পাকাপোক্ত করে নেন। 1997 সালে মঞ্চ থেকে টিভি নাটকের ঝলমলে পথে হাঁটতে শুরু করেন কোনো বাধা বিপত্তি ছাড়াই। অগণিত নাটকের পাশাপাশি কিছু চলচ্চিত্রে অভিনয় করেন তানভিন সুইটি। সুইটি অভিনীত প্রথম চলচ্চিত্রটি হল বাংলা চলচ্চিত্রের সর্বকালের সেরা নায়কদের মধ্যে অন্যতম প্রয়াত সালমান শাহের বিপরীতে। স্বপ্নের পৃথিবী নামে এ জনপ্রিয় ছবিতে তার অভিনয় চরিত্র বোদ্ধাদের প্রশংসা কুড়ায়। এরপর আবু সাইদের মাসি ও কামরুজ্জামান কামুর দ্য ডিরেক্টর ছবিতে অভিনয় করেন। অভিনয়ে ঝলমলে জীবনে পা রাখার আগেই মূলত মডেল হিসেবে মিডিয়ায় নিজেকে তুলে ধরেন। এসএসসি পরীক্ষার আগে তিনি ফিলিপস কোম্পানির ক্যালেন্ডার মডেল হন। টিভি পর্দায় প্রথম বিজ্ঞাপনের মডেল হন ডায়মন্ড ব্র্যান্ড তেলের। বিজ্ঞাপনটি নির্মাণ করেছিলেন আফজাল হোসেন। এরপর একে একে নির্মা ডিটারজেন্ট, র্যাঙ্কস টিভি, অ্যারোম্যাটিক বিউটি সোপ সহ বেশ কিছু বিজ্ঞাপনের প্রাঞ্জল উপস্থিতি দর্শক হৃদয়ে মডেল হিসেবেও সফলতা অর্জন করেন। সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী তানভিন সুইটি প্রায় 3 বছর পর ফিরলেন বিজ্ঞাপন চিত্রে। এর আগে 2017 সালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের অগ্রযাত্রা নিয়ে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি। এবার তাকে দেখা যাবে মুন্নু সিরামিক কোম্পানির বিজ্ঞাপন চিত্রে। ভাইরাস মন্দ প্রভাব ফেলার আগেই এ শুটিং করেছেন এই অভিনেত্রী। নির্মাণ করেছেন পিপলু। বিজ্ঞাপন চিত্রটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। এছাড়া আগস্ট 1975 শিরোনামের একটি সিনেমায় কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। অভিনয়ে মডেলিংয়ের পাশাপাশি সুইটি উপস্থাপনাতেও নাম লিখিয়েছেন। 2009 সালে সেলিব্রিটি শো লিজান হারবাল একই বৃত্তে অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দর্শকদের সামনে আসেন। মিডিয়া এবং সংসার জীবনের পাশাপাশি সুইটি একটি প্রতিষ্ঠানের কর্ণধারও বটে। সুইটি বুটিক হাউস নামে তার একটি হাউস রয়েছে। পাশাপাশি স্বামী, অভিনেতা ও নাট্য প্রযোজক রিপনকে সাথে নিয়ে নিয়মিতভাবে নাটক পরিচালনা ও প্রযোজনাও করে আসছেন তিনি। এর মাঝে তিনি সবশেষে জাতীয় সংসদ নির্বাচনেও এমপি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন চেয়ে আলোচনা এসেছিলেন। ব্যক্তিগত জীবনে 1998 সালে 4ই সেপ্টেম্বর রিপন আহমেদকে বিয়ে করেন তানভিন সুইটি। কলেজ জীবনে রিপনের সাথে সুইটির পরিচয়। মিডিয়া জগতের শতবিচ্ছেদের ভিড়ে সুইটি রিপন দম্পতি যেন অনুকরণীয় সকলের জন্যই। সুখে শান্তিতে এরই মাঝে তারা কাটিয়ে ফেলেছেন 20টি বছর। যে কোনো কাজে একে অন্যের অনুপ্রেরণা হয়ে পাশে থাকেন সবসময়, যার কারণে সুইটির সফলতার পেছনে তার স্বামী রিপনের অবদান অনেক বেশি বলেই বারংবার স্বীকার করেন মিষ্টি এই মডেল অভিনেত্রী। এভাবেই কাটুক এই দম্পতির সামনের দিনগুলি। আরও বেশি বেশি কাজ উপহার দিয়ে যাক সুইটি, এটাই কাম্য। প্রিয় ভিউয়ার্স, অভিনেত্রী সুইটি আবারও নতুন করে বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে ফেরায় আপনি কতটা খুশি? কেমন লাগে তার অভিনয়? এ নিয়ে কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিন। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করুন। আরও এমন জনপ্রিয় তারকাদের নানান অজানা তথ্য সহ জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।